করলা চাষ করে অধিক লাভবান হতে চাচ্ছেন, কিন্তু করলা গাছের গোড়ালি পচে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, পোকামাকড় আক্রমণ করছে, এই সকল দমন প্রক্রিয়া নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি, আর কী কী কীটনাশক কখন ব্যবহার করতে হবে এই সকল প্রসেস আপনাদের সামনে তুলে ধরা হবে। করলা গাছের বাম্পার ফলনের জন্য করলা গাছের শুরু থেকে শেষ পর্যন্ত পরিচর্যা নেওয়া খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। না নিলে দেখা যায় যে করলা গাছের বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন রোগের সম্মুখীন হন বা আপনারা হতে পারেন, যেমন করলা গাছের গোড়ালি পচে যাওয়া, করলা গাছের পাতা কুঁকড়ে যাওয়া এবং পচে মারা যায়, ফুল ঝরে যায়। এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব সমস্যা কাটিয়ে ওঠার জন্য যেসব কীটনাশক ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এই সব সকল প্রসেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এক একটি অনুপ্রেরণা যোগান দেয়। এই সকল রোগের লক্ষণ দেখা দিলে আমরা বাজার থেকে যে সকল কীটনাশক ব্যবহার করতে পারি বা কী কী কীটনাশক কীভাবে কতটুক পানিতে কোন সময় প্রয়োগ করব এই সকল বিষয় নিয়ে এখন আপনাদেরকে দেখাবো। হাটে, বাজারে এবং কৃষি বিপণন কেন্দ্রে আপনারা এ দুটি কীটনাশক পেয়ে থাকতে পারেন। রিডোমিল গোল্ড এবং পেগাসাস, এদের প্রাইস রেঞ্জ হচ্ছে 130 থেকে 150 টাকা, এর বেশি হবে না আশা করছি, স্থানভেদে কম বেশি হলেও হতে পারে। আর এটি কিভাবে ব্যবহার করবেন, ব্যবহার বিধি এবং পানিতে মিশ্রণ সম্পর্কে আপনাদেরকে দেখানো হবে, সাথেই থাকুন। রিডোমিল গোল্ড ও পেগাসাস এ দুটি সংমিশ্রণ করে 10 লিটার পানিতে 25 গ্রাম এবং বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে 50 গ্রাম ব্যবহার করতে পারেন। আর বিশেষ করে এই দুটি পণ্যের নির্দেশনাবলী ভালো করে পড়ে নেবেন। ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। স্প্রের সময়কাল হিসেবে সন্ধ্যাবেলাটি উপযুক্ত সময় হিসেবে ধরা হয়, তাহলে আপনারা সন্ধ্যাবেলায় এটি স্প্রে করবেন। অবশ্যই স্প্রে করার ক্ষেত্রে বিশেষ পদ্ধতি অবলম্বন করবেন এবং নিরাপদ থাকার চেষ্টা করবেন। পরিশেষে আবার বলতে চাই, যদি আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এক একটি অনুপ্রেরণা যোগান দেয়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।